আচ্ছা তুমি কি বলতে পারো ইব্রাহিম, মাহি দেবরা না গিয়ে থেকে গেল কেন? পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা জরুরি শাহজাদি। এই মুহূর্তে সব ক্ষমতা হুররাম সুলতানের হাতে ছেড়ে দেওয়া মস্ত বড় ভুল হবে। মাহি দেবরানকে আজ না হয় কাল তো যেতেই হবে, হুররামের হাতে ক্ষমতা যাবেই, ওকে কিভাবে আটকাবে? মাহি দেবরান সুলতান গেলে অন্য কেউ ক্ষমতা পাবে? কেউ পারবে না হুররামকে বাধা দিতে, এ কথা তুমিও জানো। তাকে এতটা ক্ষমতাবান ভেব না। সব ফেরাউনের জন্য মুসা আলাইহিসসালাম আছেন। ভবিষ্যতে কি হবে কেউ তা জানে না, কাল কি হবে এটাও কেউ জানে না, সূর্য উঠবে কি না এটাও কেউ জানে না। তবে একটা জিনিস মনে রাখবে শুধু, সবকিছুই পরিবর্তনশীল, চিরস্থায়ী কিছুই না। শুধু একটা জিনিস ছাড়া, সেটা হলো তোমার প্রতি আমার ভালোবাসা আর আন্তরিকতা। গুলাগা, ও আপনার জন্য এনেছি। ও আরে বাদাম, আখরোট, কাঠবাদাম, কি চমৎকার নিগার হাতুন, তোমাকে অনেক ধন্যবাদ। বলো তোমার জন্য কি করতে হবে? কি বলেন আগা? আরে এমনি বললাম, রাগ করছো কেন? আচ্ছা বলুন তো, হুররাম সুলতান কি অসুস্থ? না, এতক্ষণ তো ওখানেই ছিলাম, উনি ভালো আছেন। কিন্তু হেকিমকে যে দেখলাম ওনার কামরায় যেতে। ও এই কথা? সে কিছু না, তিনি একটা কাজে এসেছেন, গুলশাহাতুন পাঠিয়েছিল। ওর কি সমস্যা, আবার ফিরে আসতে চাইছে? সেটা না, দেখা করতে চায়। ইব্রাহিম পাশা সম্পর্কে কিছু একটা জানাতে চায়। হায় আল্লাহ, আবার কি? আসলে সুলতানের কাছে আশ্রয় পাওয়ার জন্য অনুরোধ করছে, একটাই উদ্দেশ্য। সুলতানা কাল সকালে ওকে বাগানে দেখা করতে বলেছেন। যাই হোক, আমার অনেক কাজ পড়ে আছে। আরে কোথায় যাচ্ছ? ভালোই গল্প করছিলাম। তুমি কোথাকার, কোথা থেকে এসেছো? আমি ক্রোশিয়ান শাহজাদা, দুব্রুবনিক থেকে। আসল নাম কি? আদ্রিয়ানা। আদ্রিয়ানা, পরিবার আর কে আছে? আমার শুধু একটা ভাই আছে, ওকে সাথে নিয়ে এসেছিলাম ইস্তাম্বুলে। ও কোথায় এখন? আমি জানি না শাহজাদা, আমাকে প্রাসাদে আনা হলো, আর ওকে অন্য কোথাও, আল্লাহ জানেন কোথায় আছে। আমি চাইনি আমরা আলাদা হই, কিন্তু ক্ষমা চাইছি শাহজাদা, আমি এসব শুনিয়ে আপনাকে কষ্ট দিতে চাই না। অসুবিধা নেই, ভেবো না, একদিন অবশ্যই তোমাদের দেখা হবে। সুলতানা, মুস্তাফা, আমি ভেবেছিলাম তুমি একা। অনুমতি দিন সুলতানা। কিছু হয়েছে আম্মা? সঞ্জয়কে যাওয়ার প্রস্তুতি নিয়ে আলোচনা করতে এসেছিলাম আমি।
অমান্য ভাষা। বিরক্ত করলাম, এত রাতে কি হয়েছে বলো? ভাষা, নিগার হাতুনিটা আপনার কাছে পাঠিয়েছেন। মহামান্য পাশা, আদেশ অনুযায়ী খোঁজ নিয়েছি। আজ কে আমাদের কথা আড়ি পেতে শুনেছে আমি জানতে পেরেছি। গুশা হাতুনের কাজ এটা। ঠিক আছে, তুমি যেতে পারো। তাও ভালো, কেউ কিছু জানার আগে তাকে পুরনো প্রাসাদে পাঠিয়ে দেওয়া হয়েছে। কিন্তু জানতে পারলাম সে হুররাম সুলতানের সাথে যোগাযোগ রেখেছে। সুলতানা কাল সকালে তাকে বাগানে দেখা করতে বলেছেন। আল্লাহ রক্ষা করো ইব্রাহিম। কি হয়েছে শাহজাদি? কিছু না তো, তুমি ঘুমো। গুলশাকে আনার জন্য কাউকে পাঠানো হয়েছে? পেরচেম আগাকে খবর দিয়েছে সুলতানা, কোনো আগাকে পাঠিয়ে নিয়ে আসবেন। সুলতানা, শাহজাদা, শুভ সকাল। এত সকালে উঠে পড়েছো? শুনলাম আজকাল সারাদিন শুয়ে থাকো, কামরা থেকে বের হও না। আমার শরীর ভালো না সুলতানা, অন্য কিছু না। কি হয়েছে তোমার বলো? তেমন কিছু না সুলতানা, আপনার আদেশ অনুযায়ী শাহজাদা মেহমেতের জন্য কামরা সাজাচ্ছি। আম্মা, আমার সাহসী ছেলে, বড় হয়েছো, এখন থেকে তুমি আলাদা কামরায় থাকবে। অবশেষে ভাইজান, আপনাকে অভিনন্দন। বলো, আমাকে হুররাম সুলতান পাঠিয়েছেন। আচ্ছা, তৈরি হয়ে আসছি, তাড়াতাড়ি, সুলতান অপেক্ষা করছেন। আচ্ছা, বাইরে একটু অপেক্ষা করো, এখনই আসছি। অনুমতি থাকলে গিয়ে কামরা দেখে আসতে চাই। চলুন, আমিও যাব। অস্থির হয়ো না, আগে সাজানো শেষ হোক, তারপর দেখতে যাবে। যাই না আম্মা। আচ্ছা যাও তাহলে, তবে আমি বাইরে যাচ্ছি, ইসমা তোমাদেরকে নিয়ে যাবে। সুলতানা, আপনি কোথাও যাচ্ছেন? আমি বাগানে যাচ্ছি, খোলা বাতাসে হাঁটতে চাই। বলছিলাম যদি কামরাটা একবার দেখে যেতেন, অবশ্য আপনার ইচ্ছা। পরে দেখব। তুমি কি আগে থেকে জানতে? না পাশা, জানলে তো আমি আপনাকে জানাতাম। এটা খুব খারাপ হয়েছে মাত্রাকচি, নিগারকে এক মুহূর্ত এখানে রাখা ঠিক হবে না, হেরেম ছাড়াতে হবে। তার চেয়ে দুঃসংবাদ, এই ঘটনা আরো একজন জেনে ফেলেছে, গুলশা হাতুন। ও আল্লাহ রক্ষা করো, ও আজ বাগানে হুররাম সুলতানের সাথে দেখা করতে যাবে, বোঝাই যাচ্ছে সব জানাতে চায়। আর তখন পরিস্থিতিটাও বিগড়ে যাবে,
এখন যেভাবেই হোক ওদেরকে দেখা করতে দেয়া যাবে না। তারপর কি হবে পাশা? এই বাচ্চা থাকাটা কি আপনার জন্য হুমকি হয়ে দাঁড়াবে না? মহামান্য পাশা। বলুন মুস্তাফা পাশা। পাশা, আপনার আদেশ অনুযায়ী দেবতারের হিসাব নিকাশ নিচ্ছে। ইস্কান্দার চেলেবিকে খবর পাঠানো হয়েছে। ভালো, ভালো করে দেখুন, নিশ্চয় কোনো ঝামেলা আছে। গুলশা কোথায়? এখনো আসেনি কেন? আনতে গেছে সুলতানা, চলে আসবে। আমার নির্দেশের অপেক্ষায় থেকো মাত্রাকজি, দ্রুতই এই ঝামেলা চুকাতে চাই। জি অবশ্যই পাশা। যাওয়া যাবে না পাশা, সরে যাও। ওনাকে আসতে দাও। এর মানে কি পাশা? দেবতারের হিসাব নিকাশ নেওয়ার কি প্রয়োজন আছে বলুন? কি ব্যাপার, রাগের কি হলো? কোনো অপরাধ করেননি তো? আমি অসৎ কাজ করি না। যদি তাই হয় এত অস্থির কেন? আমার সম্মানে আঘাত লাগছে পাশা, কোন উদ্দেশ্যে এসব করা হচ্ছে? আমি উজিরে আজম হিসাবে যা প্রয়োজন মনে করেছি তাই করেছি। আপনাকে জিজ্ঞেস করব, মনে হচ্ছে আপনার কোনো রহস্য ফাঁস হয়ে যাবে, তাই আগে থেকে এত ভয় পাচ্ছেন নাকি? বুঝে শুনে কথা বলুন পাশা। কি বললেন আপনি? আমার সম্পর্কে সবাই জানে, বিশেষ করে জাহাপনা। আমি কখনোই অসৎ পথে চলি না, এসব পছন্দও করি না। আমি এই দায়িত্ব পাওয়ার আগেও ধনী ছিলাম, আমার পৈতৃক সম্পত্তিও প্রচুর। আমি ইমানদার পিতার ইমানদার সন্তান, তাই অপমান সহ্য হচ্ছে না। আমাকে আপনি অসৎ লোকদের দলে ভাববেন না পাশা। পাশা, কি করছেন পাশা? বের হও। থামুন পাশা। কোন সাহসে এমন আচরণ করেছেন মুস্তাফা পাশা? বলুন মহামান্য পাশা। ইস্কান্দরকে বরখাস্ত করলাম, তাকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হলো। এখনই এই সিদ্ধান্ত লিপিবদ্ধ করুন। এখনই করছি পাশা। ওনাকে নিয়ে যান এখান থেকে, আর কখনো প্রাসাদে আসতে দেবেন না। পাশা, কি বলছেন? আমার আদেশ শুনতে পাননি? ছাড়ুন ওকে। স্বেচ্ছায় এসেছি, স্বেচ্ছায় যাব আমি। শুক্রিয়া, আমার ফিরে যাওয়ার জায়গা আছে, কিন্তু আপনি কি করবেন পাশা? সময় হলে কোথায় যাবেন? পারগায় যাবেন? ছোটবেলায় আমি একটা কথা শুনেছিলাম পারগাতে, আপনাকেও বলছি, কথাটা মনে রাখবেন। জাহান্নামের পথে চলাটা খুব সহজ, স্কান্দার চেলেবি। এই খঞ্জর যদি আবার বের করি সেদিন রক্ত ঝরবে।
মনে থাকবে তো এই কামরা আমার জন্যই পেয়েছেন? আমি কৃতজ্ঞ, এ কথা মনে থাকবে। কৃতজ্ঞতায় কাজ হবে না, বলেছিলেন যা চাইব তাই দিবেন। আচ্ছা বলো। আমার হয়ে একটা চিঠি লিখে দিবেন। কিসের চিঠি, কাকে? বালিবেকে। চিঠিটা আপনার নামে যাবে কিন্তু ভেতরে থাকবে আমার চিঠি। না আমি পারবো না। কথা দিয়েছিলেন। এটা অসম্ভব, তুমি বললেই হলো। মেহমেদ ভাই। সুলতানা। মেহমেদ? মিহরিমা কোথায় যাচ্ছেন? আম্মা কামরা সাজাতে বলেছেন, ওটাই দেখতে যাচ্ছি। কার কামরা? আমার সুলতানা, আমিও বড় ভাইয়ের মতো একটা কামরা পেয়েছি। একা কেন এসেছো? গুলশা কোথায়? ওনাকে পাইনি সুলতানা। পাওনি মানে কোথায় গেছে? জানি না সুলতানা, তাকে পাইনি। জিজ্ঞাসা করলাম কিন্তু কেউ জানে না কোথায় গেছেন। অদ্ভুত ব্যাপার। সুলতানা তোমরা গল্প করছো, হুররাম সুলতান মেহমেতের জন্য কামরা তৈরি করাচ্ছে, আমাকে তোমরা এই খবর জানালে না কেন? সুলতানা আমরা নিগার কোথায়? ইব্রাহিম পাশা ওনাকে ডেকেছেন। এখনই ওই কামরা বন্ধ করো। গুলশার ঝামেলা শেষ, কিছুই বলবে না। মানে তুমি যদি ওর মতো পরিণতি না চাও তাহলে এখনই চলে যাও নিগার। এসো সুলতানা। পাশা ঠিকই বলেছেন, নিগারকে বিশ্বাস করে ভুল করেছি আমি। আমার কি অপরাধ সুলতানা? আমার অগোচরে হুররামের দাবিদারি করছ, আমার অনুমতি ছাড়া কামরা সাজাচ্ছ কোন সাহসে? সুলতানা আদেশ দিলে নিষেধ করি কিভাবে? এই সিদ্ধান্তের অধিকার শুধু আমার জানো না? সুলতানা কার কথা শুনবো তাই বুঝি না। মুখ সামলে কথা বলো, তোমার সামনে সুলতানা দাঁড়িয়ে এ কেমন বেয়াদবি? ক্ষমা করবেন পাশা। আমার কাছে না, সুলতানার কাছে ক্ষমা চাও। তার প্রয়োজন নেই নিগার, তোমাকে বরখাস্ত করলাম, তোমার হাজমেদারি শেষ। দয়া করুন সুলতানা, আমাকে প্রাসাদ থেকে তাড়াবেন না। তোমাকে আগেই সাবধান করেছিলাম, এখন দূর হও এখান থেকে, সব গুছিয়ে নাও, তুমি কালই বিদায় হচ্ছ। পাশা কিছুই করার নেই, সুলতানার আদেশ। খুব ভালো সিদ্ধান্ত নিয়েছেন, তবে এ নিয়ে প্রশ্ন উঠতে পারে, আপনি তৈরি থাকবেন? এসো। চা আপনা, মুস্তাফা পাশা এসেছেন। আসতে দাও।
পানা। বলুন পাশা। দরবারে নেওয়া কিছু সিদ্ধান্ত হাতি হুমায়ুনে দিতে এসেছে যা পানা। দেবতেরদার ইস্কান্দার চেলেবি বরখাস্ত হয়েছেন জাহাপনা। ইব্রাহিম পাশার সাথে কথা কাটাকাটি হয়েছিল। কথা কাটাকাটি কেন হয়েছিল? ইব্রাহিম পাশা দেবতেরের হিসাব নিকাশ নিতে বলেছিলেন, কিন্তু ইস্কান্দার চেলেবি এতে খেপে গেছেন। এই কে আছো এখন? ইব্রাহিম পাশাকে খবর দাও, আসতে বলো, তুমি যেতে পারো। নিশ্চয়ই কিছু হয়েছে গুলাগা। গুলশা এভাবে গায়েব হয়ে গেল কিভাবে? মনে হচ্ছে কেউ চায়নি আমাদের কথা হোক। এমন কি জানে সে? ইব্রাহিম পাশা সম্পর্কে কিছু বলতে চেয়েছিল, ভুলে গেছো? ইদ্রিস আগাও একইভাবে গায়েব হয়েছিল। আম্মা, তোমরা চলে এসেছ? মাহিদ এফরান সুলতান মেহমেদ ভাইয়ের কামরা বন্ধ করে দিয়েছেন, তার এই অধিকার নেই। মেহমেদ কোথায়? ভেতরে, অনেক মন খারাপ। মেহমেদ, কষ্ট পেও না বাবা, এই প্রাসাদের সবচেয়ে সুন্দর কামরা তুমি পাবে। সুলতান, আম্মা আমি ভালো আছি, চিন্তা করবেন না। পাশার সাথে এখন আর কোনো ঝামেলা নেই আমার, আমি আগের চেয়ে অনেক সুখী। আপনি অসুস্থ, এটাই শুধু আমার কষ্ট। বেগম সুলতানা, শাহজাদি, এসো মাহিদ এফরান। শাহজাদি, আপনি হয়তো খবর পেয়েছেন, নিগারকে বরখাস্ত করেছি, তার হাজনিদারি শেষ। এই সিদ্ধান্ত কেন নিয়েছ? প্রথমত দায়িত্বে অবহেলা করেছে, তাছাড়া ব্যক্তিগত প্রয়োজনে প্রচুর খরচ করেছে সেই প্রমাণও পেয়েছি। কিভাবে সম্ভব? নিগার এই কাজ কেন করবে? ইব্রাহিম পাশা এই কথা জানেন, তিনি আমাকে পরামর্শ দিয়েছেন। এসো। জাহাপন আমাকে ডেকেছিলেন, কাছে এসো। গান্দার চেলেবিকে পদচ্যুত করেছো শুনলাম। জি, প্রয়োজন ছিল জাহাপনা। আর কিছুই বলার নেই? জাহাপনা আমাকে সাম্রাজ্য সামলানোর দায়ভার দিয়েছেন, আর এই দায়িত্ব পালন করার জন্যই যারা অবাধ্য তাদেরকে ছাঁটাই করছি আমি। অবশ্যই তোমাকে সেই ক্ষমতা দেওয়া হয়েছে, কিন্তু তোমাকে ন্যায়পরায়ণ হতে হবে। জাহাপনা বিশ্বাস করুন, অন্যায় করিনি। স্কান্দার চেলেবি আমার পদকে অসম্মান করেছে। স্কান্দার চেলেবি অন্যায় করেছে, অন্যায়ের শাস্তি সে পাবে, কিন্তু তুমিও ভুল করেছো ইব্রাহিম। আগের কথা আমি ভুলে যাইনি, তাই মনে হচ্ছে এটা ব্যক্তিগত কোন্দল। তার আচরণে মনে হয়েছে মহামান্য এফেন্দির সাথে তার গোপন যোগাযোগ আছে। যদি প্রমাণ করতে পারো, পদচ্যুত করব না, ওর গর্দান নেব। জাহাপনা, সামনে আমাদের অভিযান, এখন পদচ্যুত করা যাবে না।
ইস্কান্দার চেলেবি তোমার কাছে ক্ষমা চাইবে, তোমার উচিত এসব ভুলে যাওয়া। এই ধরনের রেষারেষি কারো জন্যই ভালো না। তাহলে বিদায় করো শাহজাদি। আমার এই কথা বিশ্বাস হচ্ছে না, এত বছরও ভুল করতে দেখিনি। নিগার এমন করবে কেন? হাজনেদার হয়ে হয়তো পাল্টে গেছে গুলফাম, দেখছো তো একে একে সবার মুখোশ খুলে যাচ্ছে। আম্মা, শাহজাদি, মাহিদেবরান, তুমিও এখানে? কোনো সমস্যা? নিজেকে কি শাহজাদার থেকেও বড় মনে করো তুমি? অসম্ভব, তা ভাবতে যাব কেন? তাই যদি হবে তাহলে মেহমেতের কামরা বন্ধ করেছো কেন? হুররাম, শান্ত হও। শাহজাদি আপনি কিছুই জানেন না, ওর খবর আমি জানি। তুমি হয়তো ভুল বুঝেছো, কামরা দেয়া হয়েছে। কখন? রেগে না গিয়ে শান্তভাবে জানতে চাইলেই তো হতো। শাহজাদা মেহমেতের জন্য আরেকটা কামরা বরাদ্দ হয়েছে, আগেরটার চেয়েও সুন্দর, সাজানো শেষ হলেই থাকতে পারবে। মাহিদেবরান কে তোমাকে এসব পরামর্শ দিচ্ছে তাকে খুব দেখতে ইচ্ছে করছে আমার। বাজে বকবে না, ভুলে যেও না তুমি কিছুদিনের জন্য হেরেমের দায়িত্ব পেয়েছ, নিজেকে সর্বে সর্বা ভেবো না। ওই দিন আর দূরে না। কোন দিন? শাহজাদি শুনেছেন তো কি বলেছে? ও নিজেই স্বীকার করেছে। হুরম, যথেষ্ট হয়েছে, দুজনই চুপ করো। আম্মা সামনে আছেন, এ কথা ভুলে গেছো? হুররাম ঈর্ষায় জ্বলে মরছে। সুলতানা, শাহজাদা মেহমেদকে কি কামরাটা দেয়া হবে? অবশ্যই, হুররামকে বাচ্চাদের কাছ থেকে দূরে রাখাই ভালো। যাই হোক, মুস্তাফার কি খবর? দেখলাম ওর বেশ খেয়াল রাখছো। এটা আমার কর্তব্য সুলতানা, অনেকদিন থেকে মনমরা হয়ে আছেন, তাই খুশি রাখতে চাইছি। ঠিক বলছো, হেফসুনকে ভুলে যাওয়াই উচিত। অনুমতি পেলে আজ রাতে আমরা জলসার আয়োজন করি। আমি বলেছি, একটা দাসীকে আদেশ দিয়েছি, তৈরি হয়েছে কিনা দেখো, তোকে মুস্তাফার কাছে পাঠাও। নিগারকে তাড়িয়ে দিচ্ছে? ওয়াল্লা বুঝতে পারছি না সুলতানো, শুনতে পেলাম ও হেরেমের কোষাগার থেকে অর্থ সরিয়ে নিয়েছে। নিগার? কখনোই সম্ভব না, বোঝাই যাচ্ছে ওকে ফাঁসাচ্ছে। নিগারও কেমন করছে, কেন যেতে পারলে বেঁচে যায়। মাহিদেবরানকে থামানোর সময় হয়েছে গুলাগা, এখনই কিছু করতে হবে। কি করতে হবে সুলতানো? এই মেয়েটা এখনো তৈরি হয়নি? প্রায় হয়ে গেছে। আয়েশা হাতুন, তোমার অনেক সৌভাগ্য, এর মান রেখো। নিশ্চিন্ত থাকুন, শাহজাদাকে খুশি করার যথাসাধ্য চেষ্টা করব আমি। মুখে মুখে কথা বলো না, কোন যোগ্যতায় শাহজাদাকে তুমি খুশি করবে? কি করছো তুমি? এই মেয়ের কি দোষ? সুলতানার আদেশ। কেন বলেছেন সুলতানা জানো? সেদিন আমাকে কামরায় দেখেছিলেন তাই। তুমি আমাকে খবর দাওনি কেন? খবর দিলে কি ওনাকে আটকাতে পারতে? দেখো কি দিমাগ দেখাচ্ছে, শয়তান কোথাকার। এমন করো না, শান্ত হও, মেয়েটার দোষ নেই। হ্যাঁ ঠিক আছে, তুমি সুলতানার কাছে যাও, আমি দেখছি। যাও। একটা স্বপ্ন দেখেছি, স্বপ্নের ব্যাখ্যা ভালোই হবে। একটা সাদা ঘোড়া, বড়, অনেক বড়, এই কামরার সামনে এলো।
এসে দরজার সামনে দাঁড়িয়ে পড়ল। ধবধবে সাদা, কি চমৎকার! শুধু চেয়ে থাকলাম, বোঝানোর ভাষা নেই। তারপর হঠাৎ করে উধাও হয়ে গেল। শুভ লক্ষণ বেগম সুলতানা, সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ। তাহাতুন, হুরাম সুলতান আপনাকে ডেকেছেন। কেন ডেকেছেন আমাকে? আমি জানি না, তবে জরুরি দরকার। আচ্ছা আসছি, যাও। আমি হুরাম সুলতানের কাছে যাচ্ছি, তুমি বেগম সুলতানের কাছে যাও। যাই কিছু হোক, ওখান থেকে নড়বে না। কোথাও যাব না দয়া হাতুন। হুরাম সুলতান আজকের ঘটনায় খুব রেগে গেছেন, তাই তিনি মাহিদ ইবরান সুলতানের কাছ থেকে প্রতিশোধ নিতে চান। তাই নাকি? কি করতে চান? বেগম সুলতানাকে খুন করবেন, তারপরে অপরাধে উনি মাহিদ ইবরান সুলতানকে ফাঁসিয়ে দিবেন। সর্বনাশ, কি করবো এখন? এখন এসব থামাতে হবে। কিভাবে? আরে এসো হাতুন। কেন আসেনি? ক্লান্ত হয়ে পড়েছে, তাই বিশ্রাম নিতে বলেছি। তুমি কেন আসতে বলেছ? কথা বলে মন হালকা করতে চেয়েছিলাম আসলে, তারপর একসাথে খাবার খাবো, আপনারও ভালো লাগবে। ধন্যবাদ হুররাম, এভাবে অসহায়ের মতো অপেক্ষা করা খুব কষ্টের। এত ভেঙে পড়বেন না শাহজাদি, অন্ধকার রাত পার হয়ে গেলেই সকালে সূর্য ওঠে। সুলতানা। সুস্বাগতম দয়া হাতুন। কিছু বলতে এসেছেন? সুলতানা, আপনি আমাকে ডেকেছিলেন। আমি? আমি আপনাকে ডাকিনি তো? কে বলেছে কথা? আমাকে বলা হয়েছে আপনি খুব জরুরি কাজে আমাকে আসতে বলেছেন। মাহিদ ইমরান ডেকেছে হয়তো? না শাহজাদি, উনি না, হুররাম সুলতানের কথা বলেছে। হায় আল্লাহ, খুব খারাপ হয়ে যাবে। এ কথার মানে কি?
এই ভয়টাই পাচ্ছিলাম। মানে কি হুররাম, কি বলছো? মাহিদেব রানের চালে সব, বেগম সুলতানাকে মেরে ফেলবে, এসব কি বলছো তুমি? আজকে সে কি বলছিল আপনারা ভুলে গেছেন? আমার মৃত্যুর পর হেরেম শাসন করতে চায় সে। দায়া হাতুন আপনিও তো ছিলেন। আমিও শুনেছি শাহজাদি, অনুমতি পেলে বেগম সুলতানার কাছে এখনই যেতে চাই। ওনাকে একা ফেলে আসেননি তো? তা কি করে হয় সুলতানা, একটা দাসীকে রেখে এসেছি। চলুন আমরাও যাই শাহজাদি, ওকে থামাতে হবে, দ্রুত চলুন। আগা, নিগার হাতুন আর সুম্বুলাগাকে খবর দেওয়া উচিত। সময় নেই, দৌড়াও, তাড়াতাড়ি যাও, আগে ওনাকে বাঁচাও। আপনার কাছে কে এসেছিল, কে ডেকেছে আপনাকে? আমার কোনো দাসী এসেছিল? না সুলতানা, ওকে আগে কখনো দেখিনি, মনে হয় অন্য প্রাসাদের কোনো দাসী। হায় আল্লাহ, হায় আল্লাহ, সর্বনাশ! বেগম সুলতানাকে দেখো ফিদান, আমি হাকিমকে খবর পাঠাচ্ছি। আমি বেগম সুলতানা, সরে যাও। শাহজাদি, সত্যি বলছি, আমি কিছু করিনি। কিছু করনি মানে মিথ্যেবাদী? তুমি আমাকে মেরে ফেলতে এসেছিলে। বেগম সুলতানা নিঃশ্বাস নিচ্ছেন। শুকরিয়া আল্লাহর দরবারে, শুকরিয়া আল্লাহর দরবারে। মিথ্যাবাদী কোথাকার, তোমাকে এখানে কে পাঠিয়েছে? তুমি এখানে কি করছিলে সেটা আমরা সবাই নিজের চোখেই দেখেছি। বিশ্বাস করুন, ষড়যন্ত্র করে আমাকে ফাঁসানো হচ্ছে। সুলতানা, ঠিক আছেন তো? আপনাকে হন্তদন্ত হয়ে আসতে দেখলাম। বিশ্বাস না হলে ওনাকে জিজ্ঞেস করুন। সত্যি কথা বলুন গোলাগা, আপনি বলেননি হুররাম সুলতান বেগম সুলতানাকে মেরে ফেলতে চাইছেন? আমরা এখানে একসাথে আসিনি। কি বলছো তুমি হাতুন? আমি তো কিছুই জানি না, কি হয়েছে? গোলাগা, নিয়ে যাও ওকে কামরা বন্দি করো। দয়া হাতুন, আমাকে ছেড়ে যাবেন না। তোমার বিশ্বস্ত দাসী ফিদান হাতুন আম্মাকে মারতে চেয়েছিল, আমরা না গেলে আম্মাকে প্রায় মেরেই ফেলেছিল। না, এটা সম্ভব না, ফিদান এমন কাজ করবে না, অস্বীকার করবে না।
আমি নিজের চোখে দেখেছি, ওই শয়তানটাকে তুমি পাঠিয়েছো আমার কাছে। কি ভাবো নিজেকে মাহি দেবরান, কিভাবে আমার মৃত্যু কামনা করো তুমি? আমি এমন কিছুই করিনি, আমার একমাত্র সন্তানের নামে কসম কেটে বলছি আমি নির্দোষ, আমি এসবের কিছুই জানি না। ফিদান হাতুন কার জন্য কার স্বার্থে এতবার অপরাধ করবে যদি তুমি আদেশ না দাও? তুমি কুচক্রি, নিশ্চয়ই এটা তোমার ষড়যন্ত্র। শাহজাদি, ওকে বিশ্বাস করবেন না, আমি যা দেখার দেখেছি তোমাকে এর পরিণাম ভুগতে হবে মাহি দেবরান। শাহজাদি, আমি কথা বলবে না, এর কৈফিয়ত যা বোনাকে দিবে তুমি। মাহি দেবরান লজ্জাজনক। শাহজাদি, আপনি কোথায় যাচ্ছেন? এখন কি হবে, কি সিদ্ধান্ত নিয়েছেন? সিদ্ধান্ত আমি না, জাহাপনা নিজেই নেবেন। শাহজাদি, জাহাপনার সিদ্ধান্ত কি হবে সে তো জানেন। মাহি দেবরানের গর্দান যাবে, এটাই হওয়া উচিত, কিন্তু আমি জাহাপনার কথা ভাবছি আর শাহজাদা মুস্তাফার কথা। এই ঘটনা ওনারা কেউই সহ্য করতে পারবেন না, ওকে শাস্তি পেতেই হবে। হুররাম, শাহজাদি আমি বুঝতে পারছি আপনার খুব খারাপ লাগছে, কিন্তু ভেবে দেখুন, এই ঘটনা জানাজানি হয়ে গেলে সবাই অনেক আঘাত পাবেন, সবার মন আরো ভেঙে পড়বে। কি করব আমি বলো হুররাম, আম্মাকে মারতে চাইবে আবার শাস্তিও পাবে না। না শাহজাদি না, ওর সবচেয়ে বড় শাস্তি হবে প্রাসাদ থেকে চলে যাওয়া। জানেন তো শাহজাদা শীঘ্রই মানিসা যাচ্ছে, ওর সাথে চলে যাক, তাহলে অন্য কাউকে না জানিয়েই সমস্যার সমাধান হয়ে যাবে। তবে আপনার যদি মনে হয় সবাই জানলে ভালো হবে, সেটা আপনার ইচ্ছা।